আপনার মেয়েকে দেখতে ভারী মিষ্টি, হ্যাঁ সুন্দর মেয়ে, যেমন গায়ের রং তেমন মুখশ্রী সুন্দর। বস বস, তোকে দেখতে এসছি না। তামা, তুমি রান্না বান্না করতে পারো, ঘরের কাজকর্ম পারো করতে কিছু? আমাদের মেয়ে সব কাজ করতে পারে, সব ঘরের সব রান্না বান্নার কাজ সব করতে পারে। হ্যাঁ, বাড়ির সব কাজ করতে পারি। ও নো, আমাদের বাবু তো শিক্ষিত মেয়ে চাই না, ঘরে থাকবে কাজকর্ম করবে। না না, আমরা বেশি দূর পড়াতে পারিনি, ওই কোনো রকমে একটু পাস করেছে। পড়াশোনায় ভালো ছিল, সামর্থ্য ছিল না তো তাই পারিনি। আপনারা একটু মেয়েকে উদ্ধার করে দিন। না না, আমি ওই একটু আধটুক মাধ্যমিকটা যা হোক করে পাশ করেছি, পড়াশোনাও জানি না, আর ঘরের কাজকর্ম ছাড়া আর কিছুই করি না। আর আঁকা নাচ গান এসব কিচ্ছু জানি না, ঘরের সব কাজ আমি সামলাতে পারবো। তুমি রান্না বান্না ছাড়া নাচ টাচ করো নাকি? না, এসব করো নাকি? দেখো বাবু, আমাদের বাড়িতে এসব কিন্তু কিচ্ছু চলে না। বাড়ির বউ বাড়িতে শুধু রান্না বান্না করবে, বাচ্চা কাচ্চা বর সামলাবে, শ্বশুর শাশুড়িকে দেখবে, ব্যাস এই আমাদের চাই। বলুন দাবি দাবা কি লাগবে, আমরা আমার মেয়েকে সামর্থ্য মতন মেয়েকে সাজিয়ে দেব। আর বলে দিই আপনাকে, আমাদের কিন্তু মোটা দাবি আছে, নগদ 1,00,000 টাকা ক্যাশ চাই। ও মাই গড, ছেলেকে কিন্তু ভালো জিনিস দিতে হবে, গয়নাগাটি যা দেবেন আপনার মেয়েকে দিন। আমার ছেলেকে কিন্তু হাতে ব্রেসলেট, গলায় চেন, হাতে আংটি, মানে বেশ 2-3 ভরি করে 1-1টা গয়না যেন হতে হয়। এছাড়া খাট বিছানা আলমারি তো এগুলো তো দেবেনই আপনার, তাই না? সেই যা বললাম এইগুলো একটুখানি করবো না। আপনি শুধু আমার মেয়েকে একটু দেখবেন, বয়স অল্প তো বোঝে না, পারে সব কাজ করতে পারে, দেখবেন মেয়েকে। চেষ্টা করব, যা বলেছেন চেষ্টা করব দেওয়ার। হ্যাঁ, সাথে একটা 4-চাকা গাড়ি। ও মাই গড, ওই আর কি, আপনার মেয়েরই তো থাকবে সব, যাই দেবেন আপনার মেয়েরই তো থাকবে, তাই না? এখানে যাবে, ওখানে যাবে, সেখানে যাবে, ওরাই তো সব পাবে, ওদের জন্য তো চাওয়া। ঠিক আছে, মেয়ে আমাদের ভারী লক্ষ্মী, ওই কথাই রইল, বিয়ে পাকা তাহলে। এই মেয়েই আমাদের পছন্দ, এর সঙ্গেই আমাদের আমার বাবুর বিয়ে হবে। ঠিক আছে, চাও মা, তুমি যাও ঘরে যাও। ঠিক আছে বাবু, ঠিক আছে, মেয়ে আমাদের যে পছন্দ হয়েছে এই হবে। আচ্ছা, নমস্কার।